আসসালামু আলাইকুম, ইউথ সফটওয়্যার ইনস্টিটিউট পক্ষ থেকে আমি হাবিব লিঙ্কন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, যে বিষয়টা দেখাবো, লোগো ডিজাইন। আমরা যেহেতু সিপি মার্কেটিং কাজ করি, তো সিপি মার্কেটিং কাজ করতে গেলে আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন এবং ওয়েবসাইটে একটা লোগোর প্রয়োজন। এছাড়া মার্কেটিং করতে গেলে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, টাম্বলার, গুগল, বিং, আমরা যেখানে মার্কেটিং করতে যাই না কেন, মার্কেটিং করতে গেলে আমাদের একটা লোগোর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যারা গ্রাফিক ডিজাইন জানি না, ফটোশপ, ইলাস্ট্রেটর টুলস ব্যবহার জানি না, তাদের জন্য আমি আজকে দেখাবো কীভাবে খুব সহজে আমরা লোগো ডিজাইন করতে পারি। তো তার আগে যেটা না বললেই নয়, আমরা আমাদের এটা হচ্ছে ইউথ সফটওয়্যার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল, আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই কীভাবে আমরা খুব সহজে একটা ওয়েবসাইটের মাধ্যমে লোগো তৈরি করতে পারি। তো লোগো তৈরি করার জন্য আমরা চলে আসবো লোগো মেকার। আমি এখানে আগে থেকে ওপেন করে রেখেছি logomaker.com। আমি এটা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আশা করি আপনারা এখান থেকে দেখে নেবেন logomaker.com। তো logomaker.com এটা একটা লোগো ডিজাইন বা লোগো তৈরি করার জন্য একটা সাইট, যেখানে এসে আমি সহজে আমার মনের মতো লোগো তৈরি করতে পারি। তো মনের মতো লোগো তৈরি করার জন্য, তো দেখুন এখানে আমরা জানি লোগোর মধ্যে কী থাকে, একটা স্কেচ, একটা ডিজাইন থাকে, একটা লেখা থাকে, টেক্সট থাকে আর কি। আচ্ছা, যদি আমরা কোনো লোগো দেখতে চাই স্কেচ দিয়ে, তো আমাদের যদি স্কেচ ইউজ করতে চাই, কোনো রকম ডিজাইন ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে এখানে আছে সার্চ ওভার ওয়ান মিলিয়ন গ্রাফিক্স। এই সার্চ বাটনে ক্লিক করবেন, এখানে হিউজ পরিমাণ লোগো আপনার সামনে স্কেচ চলে আসছে। এখানে থেকে যে কোনো একটা সিম্বল বা স্কেচ যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি নিতে পারেন। যেমন দেখা যাচ্ছে আপনার এখানে অনেক, দেখেন অনেক ডিজাইন রয়েছে, যেটা আপনার পছন্দ। দেখা যাচ্ছে আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, যে আমরা একটা সিলেক্ট করলাম, এটা আমরা লোগো হিসাবে ইউজ করতে চাই আমাদের ওয়েবসাইটে, আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো জাস্ট এটার উপর ক্লিক করবো, স্কেচের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাদের এখানে চলে আসছে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এভাবে আপনি যে কোনো স্কেচ নিয়ে আসতে পারেন, এবং এই যে স্কেচটা আমরা নিয়ে আসলাম এটাকে ছোট করা, এটাকে বড় করা, হ্যাঁ যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি রাখতে পারেন। আমি একটু বড় করে রাখলাম, যদি সাইজটা আপনার প্রয়োজন সেই সাইজে আপনি রাখতে পারেন। আচ্ছা, এটাকে আপনি কালারিং করতে পারবেন। তো কালারিং করতে গেলে কী হবে, দেখুন এই পাশে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল একটা সার্কেল রয়েছে। সেই সার্কেলটা ধরে আমরা যেখানে যেখানে নিয়ে যাব, দেখেন ঠিক কীভাবে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এখানে আমি যেই কালার দিচ্ছি সেই কালারই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন যে কোনো কালার আমরা চাইলে এভাবে চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে রেড কালারটা দিলাম, ব্ল্যাকটা উঠাই দিয়ে। ওকে, এখান থেকে আবার এই যে স্কোয়ার যেটা রয়েছে এটার মধ্যে থেকে আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো আমি এখানে একটা কালার দিয়ে রাখলাম জাস্ট। এরপরে আপনি চাইলে যদি চান যে এই যে এখানে যে আলাদা কালার, একটা আলাদা কালার রয়েছে, সেই কালারগুলোকে অন্য কোনো কালার ইউজ করবেন, সেটা আপনি করতে পারেন। এখানে হোয়াইট আছে, আপনি হোয়াইট বেঁধে অন্য কোনো কালার ইউজ করতে চান, তো এরকম সেকশন ধরে ধরে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করতে গেলে কী করতে হবে, প্রথমে আপনাকে এই যেখানে পেইন্ট বাকেট রয়েছে, বাকেট রয়েছে, জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে একটা কালার চেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে এখানে রয়েছে এই কালার, আমি এখানে অন্য কোনো কালার ইউজ করলাম, ব্ল্যাক দিলাম। দেখেন এখানে কালারটা ব্ল্যাক নয়, এখন আমি জাস্ট আগে থেকে তো সিলেক্ট করাই আছে আমার, জাস্ট আমি যেটাকে সিলেক্ট করবো সেটাই কালার হয়ে যাবে। দেখেন এই, দেখেন কালারটা ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এভাবে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি, এভাবে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে, তো আমরা চাই এই দুটো ব্ল্যাক থাকুক এবং পুরোটাকে অন্য কালার হয়ে যাক। তাহলে আবার এখানে ক্লিক করলাম, একটা কালার ক্লিক ছেড়ে, তখন ছেড়ে দিবে পুনরায় আমরা আবার এগুলো চেঞ্জ করলে যে কালার চেঞ্জ হবে। তো আমরা চাইলে এভাবে নিজের ইচ্ছা মতো কালার পরিবর্তন করতে পারবো। আমরা এখান থেকে একটা ব্ল্যাক করে দিই, এই যে। আন্ডু দিতে পারবেন যদি কোনো রকম চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এই বিষয়টা আমরা কালো রাখলাম, বাকি বিষয়গুলো আমরা রাখতে পারি। আচ্ছা, দেন আমাদের একটা লোগো, তো লোগোর স্কেচটা কমপ্লিট হলো। এরপর আমরা চাইলে এখানে কোনো লিখতে পারবো, যে জাস্ট এখানে যেমন রয়েছে যে এখানে টেক্সট, আপনি যেগুলো কিছু লিখতে চান লোগোর মধ্যে, জাস্ট টেক্সট বাটনে ক্লিক করবেন। টেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার টাইপ সামথিং চলে আসলো, দেন এখানে টাইপ সামথিং যেটা রয়েছে এটা উঠাই দিয়ে আপনি আপনার
যে নামটা দিতে চাচ্ছেন, যেমন আপনি ওয়েবসাইটের নাম দিতে পারেন, আপনি যেটা লিখতে চাচ্ছেন লোগোর সঙ্গে আপনি ওইটা ইউজ করতে পারেন। তো এটা ইউজ করতে চাচ্ছেন, এখানে ক্লিক করেন, দেন আমি এখানে লিখলাম যে ইউএস ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট। তো দেন চাইলে আমরা লেখাটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, হ্যাঁ আমরা যে কোনোভাবে এখানে রাখতে পারি। এবং এই লেখাটা বাইরে একটা ক্লিক করব, বাইরে একটা ক্লিক করলে আমরা লেখাটাকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারি, এই যে একটু সরাই রাখতে পারি, বাইরে রাখতে পারি, যেভাবে ইচ্ছা আপনার, উপরে রাখতে পারি, সাইডে লেফটে রাখতে পারি, রাইটে রাখতে পারি, যেখানে ইচ্ছা সেখানে আপনি চাইলে লিখতে পারেন। তো আমি রাইটে রাখলাম। আচ্ছা, এরপর এখানে এই লেখাটাকে আমি কালারিং করতে পারি। কালারিং করার জন্য ঠিক একই রকমভাবে ক্লিক করে এখান থেকে আপনি যে কালারটা দিবেন সেই কালার এখানে সেট হয়ে যাবে। দেখেন এই যে ক্লিক করা আছে, এখন জাস্ট এখানে চেঞ্জ করলে চেঞ্জ হবে, যে কালার দিবেন সেই কালারে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা তাতে নেই। আচ্ছা, এরপরে এই লেখাটাকে চাইলে আপনি বিভিন্ন রকম স্টাইল করতে পারেন, যেটাকে আমরা ফন্ট স্টাইল বলে থাকি। তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে সিম্পল, মডার্ন, দেন এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, এই সব ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে আপনি রাখতে চাচ্ছেন। তো মনে করেন আপনি সিম্পল অ্যান্ড মডার্ন এই ক্যাটাগরিতে ইউজ করতে চান, তাহলে এখানে ক্লিক করেন। এখানে অনেক রকম ডিজাইন রয়েছে, ফন্ট রয়েছে, আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। এই চেঞ্জ হয়ে গেছে, ঠিক এইভাবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করতে পারেন। দেখেন স্টাইলে চলে আসছে, এই যে স্টাইলটাকে আরও বড় করে দিতে পারেন। হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে আপনি রাখতে পারেন। আচ্ছা, যেখানে প্রয়োজন, এখানে অনেক ডিজাইন আছে, আপনার যেটা পছন্দ ভালো লাগবে সেটাই আপনি ইউজ করতে পারেন। এখান থেকে জাস্ট চেঞ্জ করতে হবে, দেন ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, আপনার যখন যেটা পছন্দ আপনি সেটাই ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমি এখানে এখান থেকে আমি এটা ইউজ করি। ওকে, তো আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা রাখলাম। আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন আপনি এটাকে সেভ করে দেবেন, তাহলে কালারটা পরিবর্তন করে দিতে পারেন। যেমন এখানে যে কালারটা আছে, আপনি যদি এই কালারটা ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। দেন এখানে এই একটা কোড দেখতে পাচ্ছি আমরা, এই কোডটা যদি কপি করি, কপি করার পরে জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওই কোডটা রয়েছে, আপনি যে কোডটা কপি করেছে এটা পেস্ট করে দেন, দিলে দেখেন হবু এইটার যে কালার এটাও সেই কালার নিয়ে নিল। ঠিক এভাবে দিয়ে আপনি তো ফাইনালি আমাদের লোগোর পরিপূর্ণ একটা লোগো আমাদের কমপ্লিট। চাইলে আপনি এটাকে আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় যদি ইউজ করতে চান তাহলে এটাকে ইউজ করতে পারেন। তো জাস্ট কী করবেন, এরপরে এখানে থেকে এটাকে সেভ করতে হবে, ইউজ করতে গেলে আমাদেরকে। তো ইউজ করার জন্য, সেভ করার জন্য জাস্ট এই সেভ লোগোতে ক্লিক করব। সেভ লোগোতে ক্লিক করলে ওরা বেস্ট রেজুলেশনের জন্য, ওরা পেইড ভার্সন রয়েছে ওদের, তো আমরা এখানে পেইড ভার্সন নিব না, আমরা হচ্ছে ফ্রি ভার্সন নিব। এই যে নো থ্যাংকস, ডাউনলোড লো রেজুলেশন ফাইল, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের লোগোটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের লোগোটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা এখন দেখব। এই যে আমরা যে লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোটাকে চাইলে আমাদের প্রয়োজন মতো যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি, প্রয়োজন মতো যে কোনো জায়গায়, বিশেষ করে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা ইউজ করতে পারি। সিপিএ মার্কেটিং কাজের জন্য আমাদের খুব সহযোগিতা হবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ফুললি দেখার জন্য, এবং যদি কোনো সমস্যা হয় কাজ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া সিপিএ মার্কেটিংয়ের A to Z বিভিন্ন বিষয়ে আমরা এখানে ভিডিও দিয়ে থাকি, আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন। আশা করি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ভালোভাবে শিখতে পারবেন, আর শিখতে পারলে আপনি ভালো আর্ন করতে পারবেন। আর আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আমরা স্লোগান দিয়েছি, ফ্রিতে জানুন ফ্রিল্যান্সিং, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আপনাকে খুব ভালোভাবে আগে জানতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য।